ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লেখা মাইকেল মধুসূদন দত্তের চিঠি প্রিয় বন্ধু আমার আগের একটি চিঠিতে আমি আপনাকে পরিষ্কার করেই হয়তো জানাতে পেরেছি আমি একা কি লন্ডনে কেন যেতে চাই একা যাওয়ার কারণ যখন জানিয়েছি তখন আমার বিশ্বাস আপনি আমার হয়ে আমাদের বিষয় আশয় তত্ত্বাবধান করবেন যে ঝঞ্ঝা ক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন আবার গিয়ে সেই বিপদে না পড়ি আপনি তা দেখবেন শীতকাল এলো বলে এবার মারাত্মক শীত পড়বে বলে মনে হচ্ছে ইউরোপে শীতকাল সম্বন্ধে আপনি কোনো ধারণা করতে পারবেন না এখনও শরৎকাল আছে তবু আমার ঘরে আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে আর গায়ে এমন জামা জব্বা পরে আছি যা নাকি আমাদের দেশে ছোটোখাটো একটি মোট বিশেষ আমাদের দেশের সবচেয়ে ঠান্ডার মাসের সবচেয়ে ঠান্ডার দিনের চেয়েও এখানে প্রায় ছয় গুণ বেশি ঠান্ডা আপনার কি ভারতচন্দ্রের সেই লাইনটা মনে আছে বাঘের বিক্রম সম মাঘের হিমানি তিনি যদি এদেশে থাকতেন শীত সম্বন্ধে কী লিখতেন হে প্রিয় বন্ধু আপনি মনে করবেন না যে আমি এখানে অলসভাবে দিন কাটাচ্ছি আমি ফ্রেঞ্চ ইটালিয়ান প্রায় রপ্ত করে ফেলেছি এখন মনোনিবেশ করে জার্মানি ভাষা চর্চা করছি এবং এসব মাইনে করা কোনো শিক্ষকের সহায়তা ছাড়াই জার্মান হচ্ছে অদ্ভুত ভাষা আপনি জানেন আমিও অকপটেই বলি এর বর্ণমালা রোমান নয় কিন্তু এ সম্বন্ধে আর নয় পরে হবে মাইকেল মধুসূদন দত্ত এই চিঠিটি লিখেছেন ফ্রান্সের ভার্সাই থেকে এবং এই চিঠিটি লেখার সময়কাল হল তেসরা নভেম্বর আঠেরোশো চৌষট্টি মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় চিঠি তার বাল্য শহীদ গৌরদাস বসাককে লেখা প্রিয় গৌড় হে আমার প্রিয় ও পুরাতন বন্ধু আমি সিলন নামক জাহাজে চলেছি এখন তোমাকে কয়েক লাইন লিখবার জন্য বসেছি জাহাজটা হচ্ছে রূপকথার রাজ্যের ভাসমান একটি প্রাসাদ বিশেষ বুঝলে বৎস এই জাহাজে সব ব্যাপারেই এমন অপূর্ব জাঁকজমকের ব্যবস্থা আছে যা নাকি তুমি কল্পনাই করতে পারবে না এর সেলুনগুলো এমন যা রাজপ্রাসাদেই মানায় কেবিনগুলো রাজকুমারদেরই উপযোগী কিন্তু সেসব কথা ক্রমশ পরে বলা যাবে আমি ইংল্যান্ডে পৌঁছবর পর এই সমুদ্রযাত্রার বিস্তারিত বিবরণ দেবার জন্য যখন সময় ও অবসর পাব তখন ঠিক এই সময় আমি ভেসে চলেছি বিখ্যাত সেই ভূমধ্য সাগরের মধ্য দিয়ে উত্তর আফ্রিকার পর্বতাকীর্ণ উপকূল দেখা যাচ্ছে গতকাল আমরা মলটায় ছিলাম গত রবিবারে আলেকজান্দ্রিয়ায় আর কয়েকদিনের মধ্যেই আশা করছি ইংল্যান্ডে পৌঁছে যাব ঠিক বাইশ দিন আগে আমি কলকাতায় ছিলাম বেশ দ্রুতগতিতেই কি আমরা চলছি না কিন্তু এই ভ্রমণের একটা বিষণ্ন ব্যাপারও আছে সব জানতে পারবে ধৈর্য ধরো বন্ধু ধারণ কর ধৈর্য ইন্ডিয়ান ফিল্ডের জন্যে এই ভ্রমণের একটা সুদীর্ঘ ও বিস্তারিত বিবরণ লেখার ইচ্ছে আছে এবং তার সম্পাদককে এই পত্রিকার একটি কপি তোমাকে পাঠাতে বলারও বাসনা আছে অবশ্য তুমি যদি তার গ্রাহক না থেকে থাকো এখন কি নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছ হে বন্ধু আমার মনে হচ্ছে এই জাহাজে আমার দেশের আধা ডজনখানেক লোক যদি থাকত তাহলে নিজেদের নিয়েই একটা গোষ্ঠী গড়ে তুলতে পারতাম আমাদের হরি এখন কোথায় তা তোমার কি জানা আছে যদি জানো তাহলে আমার কথা তাকে মনে করে দিও ইংল্যান্ডে গিয়ে আমি চিঠি না দেওয়া পর্যন্ত এই চিঠির উত্তর দিও না সেখানে পৌঁছে আমি তোমাকে আমার ঠিকানা জানাব তখন তুমি তোমার প্রাণ উজাড় করে আমাকে অনবরত পত্রাঘাত করতে পারবে যদিও আমার মনে হচ্ছে যে আমি তখন আমার বন্ধুদের জন্য বেশি সময় খরচ করতে পারব না কেননা আমি জীবিকা নির্বাহের জন্যে যে পেশা শিখতে এসেছি তাতে মনোনিবেশ করব বলে এবং সম্মান অর্জন করব বলে দৃঢ় সংকল্প এই দুই দিন চিঠিটা ফেলে রেখেছিলাম কিন্তু আজ এটা শেষ করব আগামীকাল সকালে আমরা জিবরালটারে পৌঁছতে পারি সেখানেই চিঠিটা ডাকে দেব তুমি ধারণা করতে পারবে না সমুদ্র আজ কতটা শান্ত এটা বিশ্বাস করো আমাদের হুগলি নদীটির মতো এখানকার আবহাওয়া আমাদের দেশের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মতো তো খুব গরমও না খুব ঠান্ডাও না আমি ভেবেছিলাম খুবই বুঝি ঠান্ডা হবে জায়গাটা কিন্তু সকলে বলছে আমরা আটলান্টিকে ও উপসাগরে ঢুকলে সব অন্য প্রকার হবে কোনো খবর তোমাকে দেবার মতো এখন কিছু নেই লন্ডনে পৌঁছে অনেক খবর দিয়ে তোমার আশ মেটাবো তুমি ঠিক যেন এমনকি আমার শিশুকাল থেকে আমি যে দেশ সম্বন্ধে এমনভাবে চিন্তা করে এসেছি আমি প্রতিটি মিনিটে তার নিকটবর্তী হয়ে চলেছি কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না কিন্তু বাস্তব ব্যাপার হচ্ছে কল্পিত কাহিনী থেকেও বিচিত্র এবার তাড়াতাড়ি শেষ করি কিন্তু তার আগে জানিয়ে রাখি তোমার অকৃত্রিম ও আন্তরিক ও চির স্নেহমুগ্ধ মাইকেল মধুসূদন দত্তের এই তৃতীয় চিঠিটি তার অন্তরঙ্গ শুরিত রাজনারায়ণ বসুকে লেখা প্রিয় রাজনারায়ণ ইতিমধ্যে তুমি তোমার পুরাতন ডেরায় পৌঁছে গিয়ে থাকবে তোমাকে অনুনয় জানাচ্ছি মেঘনাদ সম্বন্ধে আমাকে লেখো তোমার রায় জানবার জন্য আমি রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছি তোমার সঙ্গে সাক্ষাৎ হবার কয়েক ঘন্টা পরেই আমি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে পড়ি এবং ছয় সাত দিন শয্যাগত থাকি মেঘনাদ আমাকে শেষ করবে অথবা আমি মেঘনাদকে শেষ করব, সে সম্বন্ধে একটা বোঝাপড়ার উপক্রম হয়েছিল ঈশ্বরকে ধন্যবাদ আমি জয়ী হয়েছি মেঘনাদ মারা গিয়েছে অর্থাৎ আমি ষষ্ঠ স্বর্গ শেষ করেছি প্রায় সাড়ে সাতশো লাইনে তাকে মেরে ফেলতে আমাকে অনেক অস্ত্রপাত করতে হয়েছে যাই হোক অল্পদিনের মধ্যেই তুমি এ সম্বন্ধে তোমার অভিমত খাড়া করার সুযোগ পাবে এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে কেউ কেউ বলছেন এটি মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর কিন্তু ওসব বাজে কথা মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর হতে পারে না কোনো কিছুই অনেকে বলছেন এটি কালিদাসের কাছাকাছি এ কথায় আমার কোনো আপত্তি নেই ভার্জিল কালিদাস বা তাসর সমতুল্য হওয়া আমি অসম্ভব বলে মনে করি নি তারা যদিও কীর্তিমান তবুও তারা নশ্বর পৃথিবীর কবি কিন্তু মিল্টন স্বর্গীয় তোমার যা মনে হয়েছে তুমি তা লিখে জানাবেই এরকম হাজার হাজার মানুষের জয়ধ্বনির চেয়ে তোমার অভিমত অনেক নির্ভরযোগ্য এরকম শুনছি যে অনেক হিন্দু মহিলা বইটি পড়ছেন পড়ে ক্রন্দন করছেন তোমার স্ত্রী যাতে কাব্যটি পড়েন তোমার সেই ব্যবস্থা করা উচিত আমাকে চিঠি লিখো এবং এক মুহূর্তের জন্য এই বিশ্বাস হারিও না যে আমি অকপট ও আন্তরিকভাবে তোমার সর্বশ্রেষ্ঠ অনুরাগী এই পাঠ্য তিনটি চিঠির তর্জমা করেছেন সুশীল রায় তো বন্ধুরা আজকে আমি অষ্টম শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্গত এই তিনটি চিঠি তোমাদের পড়ে শোনালাম কয়েকদিনের মধ্যেই এর প্রশ্নগুলি আলোচনা করব, আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো